আমি আগেই বলেছি শেয়ার করে খেলে ভালোবাসা বাড়ে, তো সেই জন্য আমার অর্ধেক খাওয়া রুটি আমি দোলাকে গিফট করলাম। আজকে না পুরো বাসাটা উল্টে গেছে, দুটো করে রুটি দিয়েছে, মাটন দিয়েছে 200 গ্রাম, একচুয়ালি 600 গ্রাম মাটন আছে, আনলিমিটেড রুটি আর আনলিমিটেড রাইস। যত ইচ্ছা রুটি নাও, যত ইচ্ছা ভাত খাও, এটার দাম হচ্ছে 220 টাকা। মানে এদের দোকানে একটা ডায়লগ আছে, জো ভাত খাতা হয় ওই সে নেই হতে, জো মাটন খাতা হয় ওই শের হতে। আরে ম্যাডাম, ওয়েলকাম আমাদের দাদান হান্ডি হোটেল। আই 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 এখানে এত কেওয়াস, আর তার মধ্যে দিয়ে গেছে এক হাঁড়ি দাদান হান্ডি মাটন। দাদান হান্ডি মাটন আওয়াজ পৌঁছাচ্ছি কিনা যাই না, বাট এইটা খাবো আমরা এখন তিনজন। দাদান হান্ডি মাটন, এটা অ্যাড্রেস আমি মেনশন করে দেবো, তো পাটনায় যদি আসেন তবে এখানে অবশ্যই আসবেন। এখানে প্রচুর লোক, শয়ে শয়ে লোক এখানে হান্ডি মাটন খেতে আসছে, মানে এখানে থালি খেতে আসছে। অ্যাকচুয়ালি রুটি সঙ্গে হচ্ছে হান্ডি মাটন, রাইসও আছে। তো এবার আমরা থালি নিয়ে থালি এসে গেছে ভাইয়া, রুটি অনেক খালি লোক, খালি প্লেট খালি আসছে, খালি 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 চলে যাবে না, শুধু দেখবে। তেতলির জায়গাটায় হাঁড়ি বসানো রয়েছে, খাবি কি করে? শুধু স্মেলটা নেবে, গন্ধটা নেবে, খাবে। এটা আমরা সরিয়ে দিই, আস্তে করে সরিয়ে। জামুন ভাই বসিয়েছে তিনটের মধ্যে, ধরো একটু তিনটের মধ্যে। আর আমরা সানগ্লাস পরে বসেছি, কারণ এই যে রেস্টুরেন্টটা আছে এর মধ্যে প্রচুর প্রচুর রোদ আসছে, আর আমার একটু স্টাইল নিয়ে বসতে ভালো লাগছে। পাটনায় এসছি, স্টাইল মেরে হান্ডি মাটন খাবো, আমার শুধু মাটন বিরিয়ানি কথা মনে পড়ে যাচ্ছে। দাদান হান্ডি মাটন খাবো, মেশন কিন্তু জমে যেতে দিই, বিরিয়ানি আলু বিরিয়ানি তো হতো না একসাথে, ও ফাটাফাটি। তুই বলছে রাইস দেবে না? আমি আজকে রুটি খাবো, রুটি আর রাইস। আমি একটা রুটি ওকে দিয়ে দিই, কটা রুটি দিয়ে দিই, আমি তো একটা রুটি আর এই মিষ্টি ভাই, আর এই দিই। এই যে হান্ডিটা আছে এর মধ্যে আছে মাটন, সামনের রান এটাকে দেখে না মন আর পেট ভরে গেছে। এখানকার এক দাদাকে ডেকে নিয়েছি, কারণ এত বড় হাঁড়ি আমরা নিতে পারছিলাম না। এই হাঁড়ি থেকে বেরিয়ে গেছে মাটন, আমরা থালায় চলে এসছে, এবার আমরা এটাকে এনজয় করবো। পাটনায় এলে এটার জন্য অবশ্যই রেকমেন্ড করছি, এটা হচ্ছে দাদার হান্ডি মাটন, সরি দাদান হান্ডি মাটন। রুটি মানে প্রচুর আওয়াজ হচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে, মাটন দিয়ে ট্রাই করছি। পেঁয়াজ রুটি আর মটন
কাঁচা লঙ্কা কিন্তু লঙ্কাটা আমি খাবো থালিটা একবার দেখিয়ে দেখুন, দুটো করে রুটি দিয়েছে, মাটন দিয়েছে 200 গ্রাম, একচুয়ালি 600 গ্রাম মাটন আছে, আনলিমিটেড রুটি আর আনলিমিটেড রাইস, যত ইচ্ছা রুটি নাও, যত ইচ্ছা ভাত খাও, এটার দাম হচ্ছে 220 টাকা। তো আমরা যেহেতু একটা খাই, সেই জন্য আমাদের একটা আমাকে দুটো দিয়েছে, ওরা একটা করে ডিভাইড করে নিয়েছে রুটি। তুমি বেশি কথা বলো, কারণ আমার কথাটা পৌঁছাচ্ছে না, সামনে আছো, বেশি ভালো লাগে রুটি দিয়ে খেতে, দারুণ লাগছে, খাদ্যও ট্রাই করবো, রুটি দিয়ে খাচ্ছি আমি। মানে এদের দোকানে একটা ডায়লগ আছে, জো হাত কাতা হ্যায় ও সের নেই হোতা, জো মটন খাতা হ্যায় ওই সের হোতা হ্যায়। দোকানে মানে শুরুতে দাদান হান্ডি মটন সঙ্গে এই ডায়লগকে লেখা আছে, জো ঘাস খাতা হ্যায় ও সের নেই হোতা হ্যায়, সের মটন খাতা হ্যায়, জো সের দিন হোতা হ্যায় ওই মটন খাতা হ্যায়। সঙ্গে আসতে মেয়েটি আমার পাতে, এটা ট্রান্সফার করে দাও, এটা চলে যাবে। এখন এই হাঁড়িতে মাটন আছে, একটা মেটে ছিল, মেটেটা আমার খুব ফেভারিট, জিকো বলেছে হচ্ছে এটা ছিনা, ছিনার জিকো ফ্লেভার হচ্ছে ছিনা, আমার হচ্ছে সামনের রান্না, তৃতীয় সামনের রান্না, জিকো হচ্ছে ছিনা আর মেটে, সলিড মটন দোড়া পাতে চড়া হেঁটে হেঁটে দিয়ে কি ভালো লাগছে। মটনটা অনেক সফট, একটু স্পাইসি, তেলটা একটু বেশি দিন, ক্যালোরি চিন্তা করলে কিন্তু হবে না, প্রচুর ভিড় দোকান, তাই না? এবার কীভাবে বানাচ্ছে এরা হান্ডি মাটন, সেটা আমি একটা ভিডিওতে দেখাবো, দেখবেন যে হাঁড়ির পর হাঁড়ি, হাঁড়ির পর হাঁড়ি এখানে মাটন হান্ডি বানানো হচ্ছে। আমি বললাম সব করে সামনে যান, জিতুটাও বেশি অস্থানে করে দিয়ে বলে আসলো আমাকে সিনার পিন, সিনে আমরা জিরোকে খাওয়াবো। আমার চর্বি আনা পিস ভালো লাগে, আমাকে বলে চর্বি খেয়েও না, মটন সব কে আছে, বহুত আচ্ছা, বহুত আচ্ছা হ্যাঁ, আপ আ যাই, ইধর সিঙ্গা হুয়া হ্যায়, হো গিয়া হ্যায় না, বহুত সফট হুয়া, বহুত বড়িয়া ভাইয়া, ঠিক হ্যায় না, একদম ঠিক আছে। রোটি চাহিয়ে, রোটি নেই, রোটি নেই, বেবির সঙ্গে মটন উঠে আসছে, এখনো মটন আছে, তুমি এখান থেকে একটু মটন সরিয়ে নাও, খেতে আমার আধা রুটি তোমাকে দিয়ে দেবো,
एक्चुअली हमें आगे ही बोले जी शेयर करे खेले ভালোবাসা বাড়ে তো সেই জন্য আমার অর্ধেক খাওয়া রুটি আমি দোলাকে গিফট করলাম আজকে না পুরো ভাষাটা উল্টে গেছে রোজ কি হয় জিকো খায় রুটি আমি খাই আজকে দেখুন ব্যাপারটা পুরো উল্টা মানে ভালো লাগে না রুটি দিয়ে মাটনটা রুটি খাচ্ছে জিকো খাবে ভাত খাবে তাই তো কোনদিন আমি ওর সঙ্গে রুটি শেয়ার করি কি আমার সঙ্গে রুটি শেয়ার করি অল্প চাটনি কিসের চাটনি আইয়ে किसका चटनी है ये आमला आमला नींबू नहीं है नहीं नहीं चटनी दे दी है ना चटनी दे এটা হচ্ছে যে ভুল ভুল আছে এটা হচ্ছে লঙ্কা না এটা হচ্ছে আমলকি আছে পুরো আম ঝাললাম লেবু নেই লুকি আর লঙ্কা পুরো পেস্ট করে হ্যাঁ পেস্ট করে লুকি কত হচ্ছে এটাই লেবু নেই লেবু লেবু আর সচেটা মানে খুব ভালো দিতে কি বলছে হ্যাঁ হ্যাঁ শুকিয়ে গেছিল ওটা গ্রেভি নিয়ে নিলাম ভাতটা খেয়ে দেখছি মটন দিয়ে তো চাটনিটা খুব ভালো লেগেছে সেই জন্য আবার নিয়ে এলাম ঝাল কিন্তু লাগবে চাটনি সেখানেও দেখেছিলাম এরকম ছোট ছোট চাল হায়দ্রাবাদে গেছিলাম সেখানে ছোট ছোট চাল কিন্তু বিহারের চালটা ছোট ছোট হলো এটা কিন্তু মিষ্টি তো যাই হোক আমরা এখনো হান্ডি এতে হান্ডিতে আছে মাটন আছে আর আমাদের পাতে অনেকগুলো করে রয়েছে তো ভিডিওটা আর বড় করবো না এনজয় করলাম কথা বলতে এনজয় করলাম প্রচুর এনজয় করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যারা যারা মাটন লাভার তাদেরকে ট্যাগ করবেন আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন কারণ কি এই ধরনের জায়গায় সবসময় আমরা আসতে পারবো না আজকে এলাম পাটনা দাদান হান্ডি মাটন এটা অ্যাড্রেসটা হচ্ছে তোমার একটু বলে দাও ফগল রোড ফগল রোড আর লেখানগর 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 দানাপুর দানাপুর ফগল রোড লেখানগর অ্যাড্রেসটা মেনশন করে দেবো যদি এইদিকে আসেন কখনো তবে অবশ্যই এখানে মাটন হান্ডি ট্রাই করবেন স্টেশন থেকে অটো ভাড়া হচ্ছে 250 টাকা পাটনা পাটনা স্টেশন থেকে একটু অনেকটাই দূরে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা